হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলেছি ইতিহাস অনার্সে সিসি ফর্টিন পেপারে এসে কিউ কোশ্চেন উইথ অ্যান্সার এছাড়াও আমাদের দেওয়ার সাজেশন থেকে তোমরা কতটা কমন পেয়েছো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো চলো বেশি দেরি করবো না সিসি ফর্টিন পেপারে পনেরোটি এসে কিউ কোশ্চেন উইথ অ্যান্সার আমরা দেখে নেবো দেখে নাও তোমরা একের দাগে যে কোশ্চেনগুলি তোমাদের দেওয়া হয়েছিল পর্স ডাম সমে কোন বছর অনুষ্ঠিত হয় অ্যান্সার হবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও কোন দেশ ধারণের নীতির প্রবর্তক এই কোশ্চেনের উত্তরটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা কি উত্তর লিখে এসেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো পরবর্তী কোশ্চেন দেখে নাও তোমরা ন্যাটো কবে গঠিত হয় অ্যান্সার হবে উনিশশো খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন বার্লিন অবরোধ কবে হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন অ্যান্সার হবে জন এভ কেনেডি অ্যান্সার হবে জন এভ কেনেডি পরবর্তী কোশ্চেন গামাল আবদেল নাসের কে ছিলেন অ্যান্সার হবে গামাল আবদেল নাসের ছিলেন সুয়েদ সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও চীনে গণপ্রজাতন্ত্র কবে স্থাপিত হয়েছিল অ্যান্সার হবে উনিশশো সালে পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও সোভিয়েত কমিউনিস্ট পার্টির বিংশীতম সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল অ্যান্সার হবে উনিশশো সালে স্ট্যালিনের নেতৃত্বে পরবর্তী কোয়েশ্চেন তোমরা দেখে ঘটনা উনিশশো আটষট্টিতে প্রাক বসন্ত কোন দেশে ঘটেছিল অ্যান্সার হবে চেকোসলো ভাগিয়া অ্যান্সার হবে চেকোসলো পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও উনিশশো ষাটের দশকে আলজেরিয়ার ঔপনিবেশিক সংগ্রাম বিরোধী আন্দোলনে উদ্দেশ্য রচিত গ্রন্থ দ্য রেস্ট অফ দি আর্থ এর লেখককে অ্যান্সার হবে ফ্রান্স ফ্যানন অ্যান্সার হবে ফ্রান্স ফ্যানন পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে ফ্যালেস্টাইন মুক্তি মোর্চার একজন নেতার নাম লেখো অ্যান্সার হবে ইয়াসের আরাফত অ্যান্সার হবে ইয়াসের আরাফত পরবর্তী কোয়েশ্চেন হয়েছে রয়েছে দেখেন এশিয়ার কোন রাজনৈতিক ব্যক্তিত্ব অঙ্কেল হো নামে পরিচিত ছিলেন অ্যান্সার হবে হোচি মিন অ্যান্সার হবে হো চি মিন পরবর্তী কোশ্চেন এশিয়ার কোন যুদ্ধে টেলিভিশন সম্প্রচার মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র যুদ্ধবিরোধী জনমত সৃষ্টি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধে তোমরা কি উত্তর লিখে এসেছো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানো পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা নাও বিংশ শতকের ইতিহাসের ওপর রচিত ঐতিহাসিক এরিক হবসনের গ্রন্থের নাম লেখো অ্যান্সার হবে দ্য এজ অফ এক্সট্রিমস দ্য শর্ট টোয়েন্টিথ সেঞ্চুরি অ্যান্সার হবে দ্য এজ অব এক্স টিমস দ্য শর্ট টোয়েন্টিথ সেঞ্চুরি এরিক হপসন কিন্তু লিখেছিলেন পরবর্তী কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন তোমরা দেখে নাও মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন অ্যান্সার হবে আমেরিকার নাগরিক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মার্টিন লুথার কিং এবারে তোমরা দেখে নাও দুয়ের দাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও ফাইভ মার্ক্সে যে কোশ্চেনগুলি এসেছিলো আর আমাদের দেওয়া শাসন থেকে তোমরা কতটা কমন পেলে তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন ওয়ার্স চুক্তি উপর সংক্ষিপ্ত টিকা লেখো ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে আলোচনা করো এই কোশ্চেনটি আমাদের দেওয়া শাসন থেকে তোমরা কমন পেয়েছো উনিশশো সালে সুয়েজ সংকটের ওপর টিকা পরবর্তী কোশ্চেন ঠান্ডা যুদ্ধ রাজনীতির যুগে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটে তা ব্যাখ্যা করো এই কোশ্চেনটি আমাদের দেওয়া শাসন থেকে তোমরা কমন পেয়েছো পরবর্তী কোশ্চেন উনিশশো পঞ্চাশ ষাটের দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি সংক্ষেপে লেখো এই কোশ্চেনটি আমাদের দেওয়া শাসন থেকে তোমরা কমন পেয়েছ পরবর্তী কোশ্চেন কোন পরিস্থিতিতে ঠান্ডা যুদ্ধ রাজনীতিতে দাঁতাদের আবির্ভাব হয়েছিল এই কোশ্চেনটিও আমাদের দেওয়া শাসন থেকে তোমরা কমন পেয়েছ পরবর্তী কোশ্চেন কেনিয়া মাও মাও আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা এই কোশ্চেনটি আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছ পরবর্তী কোশ্চেন বিংশ শতকের দ্বিতীয় আর্ধে তৃতীয় বিশ্বের দেশগুলির ওপর বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো তোমাদেরকে বলে রাখি ফাইভ মার্কসে তোমাদের চারটি কোশ্চেন লিখতে হয় এখান থেকে তোমরা পাঁচটি কোশ্চেন আমাদের দেওয়া সাজেশন থেকে কমন পেয়েছ পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও মার্কসের জন্য যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও মার্কসে তোমাদের তিনটি কোশ্চেনের উত্তর দিতে হয় তোমরা দেখে নাও কোন কোশ্চেনগুলি আমাদের দেওয়ার সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো ফার্স্ট কোশ্চেন ঠান্ডা যুদ্ধে সূচনাতে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা ভূমিকা বিশ্লেষণ করো এই কোশ্চেনটি আমাদের দেওয়ার সাজেশন থেকে তোমরা কমন পেয়েছ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে পূর্ব ইউরোপের সোভিয়েতকরণ প্রক্রিয়া আলোচনা করো এই কোশ্চেনটিও আমাদের দেওয়ার সাজেশন থেকে কমন এসেছে পরবর্তী কোশ্চেন ইন্দোচিনে ঔপনিবেশিক শাসন বিরোধী সংগ্রামে হো চি মেনের ভূমিকা আলোচনা করো এই কোশ্চেনটিও আমাদের দেওয়ার সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো পরবর্তী কোশ্চেন মিখাইল গর্বাচেপকে কি সোভিয়েত রাশিয়ার ভাঙনের জন্য দায়ী করা যায় এই কোশ্চেনটি তোমাদেরকে বারবার বলেছিলাম যে এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে সোভিয়েত রাশিয়ার পতনের কারণ ছিল এখানে ভাঙনের জন্য দায়ী বলা হয়েছে মিখাইল গর্বাচেপকে কোশ্চেনটি ঘুরিয়ে দিয়েছে বাট এই কোয়েশানটি আমাদের দেওয়ার সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমাদের কেন ঠান্ডা যুদ্ধ পরবর্তী বিশ্বকে কী এক মেরু বিশ্ব বলা যায় তোমাদেরকে বলে রাখি মার্কিন যুক্তরাষ্ট্রের এই কোশ্চেনটি রয়েছে এই কোশ্চেনটিও প্রায় আমাদের দেওয়ার সাজেশন থেকে কমন পেয়েছ পরবর্তী কোয়েশ্চেন তোমরা দেখে নাও অর্থাৎ টেন মার্কসের লাস্ট কোশ্চেন দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বা অ্যাপার থ্রিডের ওপর একটি প্রবন্ধ লেখো এই কোয়েশ্চেনটি আমি ফাইভ মার্কসের জন্য তোমাদেরকে দিয়েছিলাম টেন মার্কসের জন্য এসেছে অর্থাৎ টেন মার্কসের প্রায় সমস্ত কোশ্চেন আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছ তোমাদের হাতে থাকা সিসি ফরটিন পেপারের কোশ্চেন পেপারের সাথে আমাদের আগে দেওয়া সাজেশন ভিডিওর সাথে তোমরা মিলিয়ে দেখতে পারো যে কতটা কমন এসেছে আর তোমাদেরকে বলে রাখি পনেরোটি এসে কিউ কোশ্চেনের মধ্যে তোমাদের কটি উত্তর ঠিক হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়েছে থেকে অবশ্যই ফ্যানদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ